ওয়েলকাম এভরিওয়ান, ইউ আর ওয়াচিং বিদ্যাকানন। ত্রিপুরা টেটের 2019 সালে যে বাংলা প্রশ্নপত্রটি হয়েছিল সেটি নিয়ে আলোচনা করছি আজকের পর্বে। চলো দেরি না করে শুরু করি। দেখো নির্দেশিকাতে কি বলা আছে, নিম্নলিখিত পদ্যাংশটি ভালো করে পড়ে 61 নং থেকে 66 নং প্রশ্নের উত্তর করতে হবে। এখানে একটি তোমাদের প্যাসেজ দেওয়া আছে, সেটাকে মনোযোগ দিয়ে পড়ে নাও। সচকিতে বীরবর দেখিলা সম্মুখে ভীমতম শূলহস্তে ধূমকেতু সম ক্ষুল্লতাত বিভীষণে বিভীষণ রণে এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে জানিনু কেমনে আসি লক্ষণ পশিল রক্ষপুরে হাই তাত উচিত কিতব একাশ নিকষা সতী তোমার জননী সহদর রক্ষশ্রেষ্ঠ শূলি শম্ভুনিব কুম্ভকর্ণ। তাহলে এই যে তোমাদের এখানে একটি পদ্য দেওয়া আছে, এই পদ্য থেকে 61 নং থেকে 66 নং প্রশ্নের উত্তর করতে হবে। কত? 61 নং থেকে 66 নং প্রশ্নের উত্তর করতে হবে। তাহলে দেখো এবার 61 নং প্রশ্নে কি বলা আছে। 61 নং প্রশ্নে বলেছে এই অংশে সহদর শব্দটির সন্ধিবিচ্ছেদ করলে হবে। সহযোগ দর, সহযোগ উদর, সহযোগ ওদর ওপরের কোনোটি নয়। তাহলে সহদর শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদটি হলো অপশন বি। অপশন বি হচ্ছে সহযোগ উদর। এরপরের প্রশ্ন 62 নম্বর প্রশ্ন কি বলেছে, এই অংশে বিভীষণে শব্দটি কোন কারক, করণকারক, কর্মকারক, অপাদানকারক উপরের কোনোটি নয়। তাহলে বিভীষণের শব্দটি এখানে অপশন বি কর্মকারক। কি বললাম? অপশন বি কর্মকারক। এরপরের প্রশ্ন 63 নম্বর, এই অংশে মানে এই পদ্যাংশে কুম্ভকর্ণ পদটি হল, অপশন এ অব্যয়ীভাব সমাসের উদাহরণ, অপশন বি তৎপুরুষ সমাসের উদাহরণ, অপশন সি বহুব্রীহী সমাসের উদাহরণ, অপশন ডি উপরের কোনোটি নয়। তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তরটি কী হবে? অপশন সি বহুব্রীহী সমাসের উদাহরণ। কুম্ভকর্ণ, কুম্ভকর্ণ হচ্ছে বহুব্রীহী সমাসের উদাহরণ। এর পরবর্তী প্রশ্ন 64 নম্বর, দেখো কি বলেছে, এই অংশে ক্ষুল্লতাত শব্দটির অর্থ হলো, ক্ষুল্লতাত শব্দটির অর্থ হলো কাকা। এবার দেখো অপশনগুলোতে বলা আছে মামা, কাকা, জ্যাঠা ওপরের কোনোটি নয়। তাহলে সঠিক উত্তরটি হবে অপশন বি কাকা। এরপর দেখো 65 নম্বর প্রশ্ন, এই অংশে হস্ত শব্দটি হলো, হস্ত শব্দটি হলো তদ্ভব শব্দ, অর্ধ তৎসম শব্দ, তৎসম শব্দ উপরের কোনোটি নয়। সঠিক উত্তরটি হলো অপশন সি তৎসম শব্দ। সংস্কৃত তৎসম শব্দ হলো হস্ত শব্দটি। এরপরের প্রশ্ন 66 নম্বর, এই অংশে তব পদটি হলো, তব কথার অর্থ হচ্ছে কি, তোমার। তাহলে এই তব পদটি বিশেষ্য পদ, বিশেষণ পদ, ক্রিয়াপদ উপরের কোনোটি নয়। তাহলে সঠিক উত্তরটি হবে কি, অপশন ডি উপরের কোনোটি নয়, কারণ তব পদটি বা তোমার হলো সর্বনাম পদ। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে অপশন ডি উপরের কোনোটি নয়। এরপরের প্রশ্ন দেখো 67 নম্বর প্রশ্ন কি বলা আছে, পদাবলী সাহিত্য প্রবন্ধটির, পদাবলী সাহিত্য প্রবন্ধ গ্রন্থটির রচয়িতা হলেন কালিদাস রায়, অবনীন্দ্রনাথ ঠাকুর, স্বর্ণকুমারী দেবী, অপশন ডি এদের কেউই নন। তাহলে সঠিক উত্তরটি হবে অপশন এ কি, কালিদাস রায়। পদাবলী সাহিত্য প্রবন্ধ গ্রন্থটির রচয়িতা হলেন কালিদাস রায়, অপশন এ। এরপরের প্রশ্ন 68 নম্বর, খেরোর খাতা, খেরোর খাতা গ্রন্থটির লেখক হলেন সুকুমার রায়, অবনীন্দ্রনাথ ঠাকুর, সত্যেন্দ্রনাথ দত্ত,
এদের কেউই নন। তাহলে সঠিক উত্তরটি হবে অপশন ডি, এদের কেউই নন। খেরোর খাতা গ্রন্থটির লেখক হলেন লীলা মজুমদার। তাহলে যেহেতু অপশনগুলিতে লীলা মজুমদার নেই, তাহলে সঠিক উত্তর অপশন ডি। এরপরে দেখো 69 নম্বর প্রশ্ন, শব্দকল্পদ্রুম গ্রন্থটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায়, সুকুমার রায়, এদের কেউই নন। তাহলে সঠিক উত্তরটি হবে অপশন সি, সুকুমার রায়ের লেখা। গ্রন্থটি হলো শব্দকল্পদ্রুম। এরপরের প্রশ্ন 70 নম্বর প্রশ্নটি হলো, মাইকেল মধুসূদন রচিত প্রথম নাটকটি হলো শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী, উপরের কোনোটি নয়। তাহলে সঠিক উত্তরটি হলো অপশন এ, কি শর্মিষ্ঠা। মাইকেল মধুসূদন দত্ত রচিত প্রথম নাটকটি হলো শর্মিষ্ঠা। এরপরের 71 নম্বর প্রশ্ন দেখো কি বলা আছে, স্নেহলতা উপন্যাসটি রচয়িতা হলেন, স্নেহলতা উপন্যাসটির রচয়িতা হলেন কামিনী রায়, লীলা মজুমদার, রবীন্দ্রনাথ ঠাকুর, এদের কেউই নন। তাহলে স্নেহলতা উপন্যাসটির রচয়িতা হলেন কে, কামিনী রায়, লীলা মজুমদার, রবীন্দ্রনাথ ঠাকুর, এদের কেউই নন। তাহলে সঠিক উত্তরটি হবে অপশন ডি, এদের কেউই নন। কারণ স্নেহলতা উপন্যাসটি লিখেছেন স্বর্ণকুমারী দেবী, কে, স্বর্ণকুমারী দেবী। তাহলে সঠিক উত্তরটি হলো অপশন ডি, এদের কেউই নন। এরপরের প্রশ্ন 72 নম্বর, অশোক সঙ্গীত গ্রন্থটির রচয়িতা হলেন অপশন এ অতুল প্রসাদ সেন, অপশন বি যতীন্দ্রমোহন বাগচি, অপশন সি কামিনী রায়, অপশন ডি এদের কেউই নন। তাহলে সঠিক উত্তরটি হলো অপশন সি কামিনী রায়, কে, কামিনী রায়। অশোক সঙ্গীত গ্রন্থটি রচিত হলেন কামিনী রায়। এরপরে 73 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথের শেষের কবিতা হলো একটি উপন্যাস গ্রন্থ, একটি কাব্যগ্রন্থ, একটি নাটক, নাট্যগ্রন্থ, অপশন ডি উপরের কোনোটি নয়। তাহলে সঠিক উত্তরটি হলো অপশন এ, একটি উপন্যাস গ্রন্থ। রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা হলো একটি উপন্যাস গ্রন্থ। 74 নম্বর প্রশ্ন, ঘরোয়া গ্রন্থটি লিখেছেন অবনীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, সুকুমার রায়, এদের কেউই নন। সঠিক উত্তরটি হলো অপশন এ, অবনীন্দ্রনাথ ঠাকুর। ঘরোয়া গ্রন্থটি লিখেছেন অবনীন্দ্রনাথ ঠাকুর। এরপরে দেখো 75 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথের যক্ষপুরী নাটকটির পরিবর্তিত নাম হলো ফাল্গুনী, মুক্তধারা, রক্তকরবী, উপরের কোনোটি নয়। তাহলে সঠিক উত্তরটি হলো অপশন সি রক্তকরবী, অপশন সি রক্তকরবী। রবীন্দ্রনাথ ঠাকুরের যক্ষপুরী নাটকের পরিবর্তিত নাম হলো রক্তকরবী। এর পরের প্রশ্ন 76 নম্বর, কবি ও নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় জন্মগ্রহণ করেন 1861 খ্রিস্টাব্দে, 1871 খ্রিস্টাব্দে, 1867 খ্রিস্টাব্দে, অপশন ডি উপরের কোনোটি নয়। তাহলে সঠিক উত্তরটি হলো অপশন ডি, উপরের কোনোটি নয়। তাহলে দ্বিজেন্দ্রলাল রায় জন্মগ্রহণ করেন 1863 সালে, সেই জন্য সঠিক উত্তরটি হলো অপশন ডি, উপরের কোনোটি নয়। এরপর 77 নম্বর প্রশ্ন, কুমুদরঞ্জনের কবিতা
রচনা দেবার্চনার মতো, কুমুদরঞ্জনের কবিতা রচনা দেবার্চনার মতো। মন্তব্যটি করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, কালিদাস রায়, নজরুল ইসলাম এদের কেউই নন। সঠিক উত্তরটি হলো অপশন বি, কালিদাস রায়। কে? কালিদাস রায়। কুমুদরঞ্জনের কবিতা রচনা দেবার্চনার মতো, এই মন্তব্যটি করেছিলেন অপশন বি, কালিদাস রায়। এরপর 78 নম্বর প্রশ্ন, উজানি কাব্যগ্রন্থটি রচনা করেন সত্যেন্দ্রনাথ দত্ত, অতুল প্রসাদ সেন, কালিদাস রায় এদের কেউই নন। তাহলে উজানি কাব্যগ্রন্থটি রচনা করেন অপশন ডি, এদের কেউই নন। এই উজানি কাব্যগ্রন্থটি লেখেন কুমুদরঞ্জন মল্লিক, তাই অপশন ডি সঠিক অ্যান্সার। এর পরের কোশ্চেন 79 নম্বর প্রশ্নটি দেখো কী বলা আছে, বিশ্বজুড়ি সৃষ্টি মোদের হস্তমোদের বিশ্বময়, কাণ্ড মোদের সর্ব ঘটে কোনখানে তা দৃশ্য নয়। এই পংক্তি দুটির রচয়িতা হলেন যতীন্দ্রমোহন বাগচি, সত্যেন্দ্রনাথ দত্ত, সুকান্ত ভট্টাচার্য এদের কেউই নন। সঠিক উত্তরটি হল অপশন এ, যতীন্দ্রমোহন বাগচি। বিশ্বজুড়ি সৃষ্টি মোদের হস্ত মোদের বিশ্বময়, কাণ্ড মোদের সর্ব ঘটে কোনখানে তা দৃশ্য নয়। এই পংক্তি দুটির রচয়িতা হলেন যতীন্দ্রমোহন বাগচি। এরপর 80 নম্বর প্রশ্ন, সত্যেন্দ্রনাথ দত্ত এর হসন্তিকা কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় 1905 খ্রিস্টাব্দে, 1911 খ্রিস্টাব্দে, 1912 খ্রিস্টাব্দে, উপরের কোনোটি নয়। তাহলে সঠিক উত্তরটি হবে অপশন ডি, উপরের কোনোটি নয়। সত্যেন্দ্রনাথ দত্ত হসন্তিকা কাব্যগ্রন্থটি প্রকাশিত করেন 1917 খ্রিস্টাব্দে। তাহলে যেহেতু অপশনগুলোতে 1917 খ্রিস্টাব্দ নেই, সঠিক উত্তরটি হবে অপশন ডি। এর পরের প্রশ্ন 81 নম্বর প্রশ্ন, গীতিগুঞ্জ গ্রন্থটির রচয়িতা হলেন, গীতিগুঞ্জ গ্রন্থটির রচয়িতা হলেন সত্যেন্দ্রনাথ দত্ত, অতুল প্রসাদ সেন, দ্বিজেন্দ্রলাল রায়, অপশন ডি এদের কেউই নন। তাহলে সঠিক উত্তরটি হবে অপশন বি, অপশন বি অতুল প্রসাদ সেন। এর পরের প্রশ্ন 82 নম্বর প্রশ্ন, কি বলা আছে দেখো, জনগণে যারা যোগ সম শোষে তারে মহাজন কয়, সন্তান সম পালে যারা জমি তারা জমিদার নয়। এই পংক্তি দুটি লিখেছেন সুকান্ত ভট্টাচার্য, নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর এদের কেউই নন। সঠিক উত্তরটি হবে অপশন বি, নজরুল ইসলাম। এর পরবর্তী প্রশ্ন 87 নম্বর, শরীর থেকে শরীর হলো বিষমী ভবনের উদাহরণ, বিপর্যাসের উদাহরণ, স্বরসঙ্গতির উদাহরণ, অপশন ডি উপরের কোনোটি নয়। তাহলে সঠিক উত্তরটি হলো অপশন এ, বিষমী ভবনের উদাহরণ। অপশন কি? এ, বিষমী ভবনের উদাহরণ। এখানে দেখো 83 নম্বর প্রশ্নটা আগে বলতে হতো, আমি 87 প্রশ্নটা আগে বলেছি। তাহলে 83 নম্বর প্রশ্নটি দেখো কী বলা আছে, দেবতাদের ভয় নাটিকাটির রচয়িতা হলেন, আবার বলছি দেবতাদের ভয় নাটিকাটির রচয়িতা হলেন দ্বিজেন্দ্রলাল রায়, সুকুমার রায়, সুকান্ত ভট্টাচার্য এদের কেউই নন। সঠিক উত্তরটি হলো অপশন সি, সুকান্ত ভট্টাচার্য। দেবতাদের ভয় নাটিকাটির রচয়িতা হলেন সুকান্ত ভট্টাচার্য। এর পরের প্রশ্ন 84 নম্বর, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি গৃহীত বানান বিধি অনুসারে
নিম্নলিখিত শব্দগুলির মধ্যে শুদ্ধ বানানটি হল পৌরোহিত্য, পৌরোহিত্য, পুরোহিত্য। অপশন ডি উপরের কোনোটিই নয়। তাহলে সঠিক উত্তরটি হবে অপশন এ, পৌরোহিত্য। এরপরের 85 নম্বর প্রশ্ন, বাক ধার্মিক, এই বাগধারাটির অর্থ হল ধার্মিকের বক, ধার্মিক বক, ভণ্ড, ওপরের কোনোটি নয়। তাহলে সঠিক উত্তরটি হবে অপশন সি, ভণ্ড। বক ধার্মিক বাগধারাটির অর্থ হল ভণ্ড। এর পরের প্রশ্ন 86 নম্বর, ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো বাক্যের অর্থভিত্তিক প্রকারভেদ অনুসারে এটি একটি, আবার বলছি, ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, এই বাক্যের অর্থভিত্তিক প্রকারভেদ অনুসারে এটি একটি ইচ্ছাবোধক বাক্য, অপশন বি বিস্ময়বোধক বাক্য, অপশন সি নির্দেশাত্মক বাক্য, অপশন ডি উপরের কোনোটি নয়। তাহলে সঠিক উত্তরটি হল অপশন ডি, উপরের কোনোটি নয়। এরপরে দেখো 87 নম্বর প্রশ্ন, এই প্রশ্নটির উত্তর আমি আগেই তোমাদের বলে দিয়েছি যে শরীর থেকে শরীর, এটি হলো কি অপশন এ, আবার বলছি অপশন এ বিষমী ভবনের উদাহরণ, কি অপশন এ বিষমী ভবনের উদাহরণ। এরপর 88 নম্বর প্রশ্ন, তিরস্কার শব্দটির বিপরীতার্থক শব্দটি হল তিরস্কৃত, পুরস্কার, তিরস্করণ, ওপরের কোনোটি নয়। তাহলে সঠিক উত্তরটি হবে অপশন বি, পুরস্কার। তিরস্কার শব্দটির বিপরীতার্থক শব্দটি হল পুরস্কার। এরপর 89 অর্থাৎ 89 নম্বর প্রশ্ন, শিশুর ভাষা শিক্ষায় ত্রুটিমুক্ত পঠন কৌশলের ক্ষেত্রে সর্বাধিক উপযোগী ধাপটি হল সমবেত পাঠ, নীরব পাঠ, সরব পাঠ, ওপরের কোনোটি নয়। সঠিক উত্তরটি হবে অপশন সি, সরব পাঠ। শিশুর ভাষা শিক্ষায় ত্রুটিমুক্ত পঠন কৌশলের ক্ষেত্রে সর্বাধিক উপযুক্ত স্টেজটি হল সরব পাঠ। আজকের পর্বের শেষ প্রশ্ন অর্থাৎ 90 নম্বর প্রশ্নটি হল, ছাত্রের উচ্চারণ ও বাচন ভঙ্গির ত্রুটি বিচ্যুতি ধরা পড়ে নীরব পাঠের সাহায্যে, সমবেত পাঠের সাহায্যে, চর্বণা পাঠের সাহায্যে, অপশন ডি উপরের কোনোটি নয়। তাহলে সঠিক উত্তরটি হবে অপশন ডি, উপরের কোনোটি নয়। এই ছিল আজকের পর্বের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নগুলি তোমাদের আপকামিং প্রাইমারি টেটের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তোমরা এই ক্লাসটি খুব ভালো করে করো। তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের পর্বে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।